দীর্ঘ 6.5 মাস পর ঝিনাইদহে 36 বৃষ্টি। দীর্ঘ 6.5 মাস পর ঝিনাইদহে 36 বৃষ্টি হয়েছে। রোববার বেলা 12টার দিকে প্রথমে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। এরপর হালকা বাতাসের সঙ্গে সঙ্গে ধূলিঝড় ও বৃষ্টি হওয়া শুরু হয়। বেলা 12টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত বৃষ্টি হয়। প্রায় 1 ঘন্টা বৃষ্টি হওয়ার ফলে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। বৃষ্টির কারণে ঈদের কেনাকাটায় কিছুটা বিঘ্ন ঘটলেও পরিবেশ ঠান্ডা হয়। রোজাদার ও নিম্ন আয়ের থেকে খাওয়া মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। Yeah.